বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ড্রাগ লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগতম বারাবরের মতো আবারও নতুন একটি ওষুধের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে এলাম ওষুধটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে প্রোকাইনেট এটি একটি ডমপিরিডন গ্রুপের ওষুধ ওষুধটিতে রয়েছে টেন এম জি ডমপিরিডন ওষুধটি বাজারে নিয়ে এসেছে নিপ্রো জে ফার্মাসিউটিক্যালস লিমিটেড তো বন্ধুরা এখন আমরা ওষুধটির বিভিন্ন দিক সম্পর্কে আলোচনার জন্য চলে যাব তো চলুন যা যাক ওষুধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি এই ওষুধটি পেটের উপরের ভাগে ফাঁপা বোধ পেট ভার বোধ এবং পেটের উপরের অংশে ব্যথা ঢেঁকুর তোলা পেট ফাঁপা অল্প খাদ্যে তুষ্টি বমি বমি ভাব এবং বমি পাকিস্থলী হতে খাদ্য উপরে উঠে আসা সহ বুক জ্বালা অথবা শুধু বুক জ্বালা আলসারবিহীন অজীর্ণ রোগ ডম্পিডন পাকস্থলী থেকে খাদ্যের উপরে উঠে আসা রোধ করে এর বড় একটি গুণ হচ্ছে এই ওষুধটি যাদের যেসব মায়েরা বাচ্চাদের বুকের দুধ দিয়ে থাকেন যেসব বাচ্চারা দুধ কম পায় তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো কাজ করে এটি মায়েদের বুকের দুধ বাড়াতে সাহায্য করে তো বন্ধুরা এই ওষুধটি এই সব রোগের ক্ষেত্রে বা সব কাজে ব্যবহৃত হয় এখন আমরা ওষুধটি মাত্রা বা সেবনবিধি এবং কি পরিমাণে খেতে হবে সে সম্পর্কে আলোচনা করব ডম্পিডন খাদ্য গ্রহণের পনেরো থেকে তিরিশ মিনিট পূর্বে এবং প্রয়োজন বোধে রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে সেবন করতে হবে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে দশ থেকে বিশ মিলিগ্রাম ডম্পিডন এক থেকে দুইটি ট্যাবলেট ছয় থেকে আট ঘন্টা অন্তর খেতে হবে তীব্র বমি বমি ভাব এবং বমির প্রতিরোধে সর্বোচ্চ চিকিৎসাকাল বারো সপ্তাহ প্রাপ্তবয়স্কদের বিশ মিলিগ্রাম দুইটি ট্যাবলেট ছয় থেকে আট ঘন্টা অন্তর সেবন করতে হবে এখন আমরা ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেব ডম্পেরিডন রক্তে প্রোল্যাক্টিনের মাত্রা বৃদ্ধি করতে পারে এর ফলে দুগ্ধ নিঃসরণ এবং স্তনের আকার বেড়ে যেতে পারে ক্ষতভাব দেখা দিতে পারে ডম্পেরিডন সেবনের ফলে মুখের শুষ্কতা পিপাসা মাথা ব্যথা নার্ভাস ভাব ঝিমুনি পাতলা পায়খানা ত্বকের লালচে ভাব ও চুলকানি হতে পারে এখন আমরা এই ওষুধটির গর্ভাবস্থায় ও স্তন্য দানকালীন অবস্থায় ব্যবহার করা যাবে কি না সেই ক্ষেত্রে আলোচনা করব গর্ভাবস্থায় ডম্পিডনের ব্যবহারজনিত নিরাপত্তা প্রতিষ্ঠিত নয় বলে এর ব্যবহার গর্ভবতী মহিলা মহিলাদের জন্যে অনুমোদিত নয় তবে প্রাণীর উপর গবেষণায় ভ্রণের উপর ডম্পিডনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ডম্পেরিডন দুগ্ধ নিঃসরণ বৃদ্ধি করতে পারে এবং পশবোত্তর স্তন্যদানের উন্নতি ঘটায় মাতৃদুগ্ধে এটা খুব অল্প পরিমাণে নিশ্চরিত হওয়ায় নবজাতকের ক্ষতির সম্ভাবনা থাকে না এখন আমরা ওষুধটি সতর্কতা সম্পর্কে আলোচনা করব বাচ্চাদের ক্ষেত্রে ডম্পিরিডন অতি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত যেহেতু ডম্পিরিডনের বিপাক মূলত যকৃতে ঘটে তাই যকৃতের সমস্যায় ডম্পেরিডনের ব্যবহার সতর্কতার সাথে করা উচিত তো বন্ধুরা আমরা ভিডিওটির শেষ দিকে চলে এসেছি এখন আমরা ওষুধটির দাম আপনাদের জানিয়ে দেবো ওষুধটির দাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই একটি বক্সে ওষুধ আছে একশো পিচ অর্থাৎ দেখতে পাচ্ছেন বক্সটির মূল্য হচ্ছে দুইশো দুই টাকা অর্থাৎ প্রতিটি ট্যাবলেটের মূল্য মাত্র দুই টাকা এটি আপনারা পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলকে ধন্যবাদ